হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আবার। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে একটা মাটনের রেসিপি করে দেখাবো, কিছুই না, সিম্পল, ভীষণই মাটন কষা করে দেখাবো। এই মাটন কষাতে আমি আলু দিচ্ছি না, আলু ছাড়াই আমি মাটন কষা করছি। তো এই মাটন কষা করতে আমার কি কি লাগছে, আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, তেজপাতা 1টা নিয়েছি, দারচিনি আর 4টে এলাচ নিয়েছি, সাদা জিরে গোটা সাদা জিরে নিয়েছি, এখানে আমি বড় একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন আর 2টো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ এইরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়া আমার লাগছে এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব আর লঙ্কা গুঁড়ো দেব। এছাড়াও লাগবে আমার সর্ষের তেল। মাটনটাকে আগে আমি ম্যারিনেশন করে রাখবো। আমি বেশ কিছুটা সর্ষের তেল মাটনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা, হ্যাঁ আমি ঝাল লঙ্কাটা দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব এই যে কাশ্মীরি মির্চ, 1 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, আর একটু সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর দেব এই আদা রসুন আর ওই 2টো শুকনো লঙ্কার যে পেস্টটা ওটাও দিয়ে দেব। এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, মাটনে কিন্তু একটু আদার পরিমাণটা বেশি দিতে হয়, চিকেনে একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয় আর মাটনে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়। নুন দেব, এটা ম্যারিনেশনের জন্য, তো তাই জন্য আমি এই 2 চামচ মতো নুন দিলাম। এবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এইভাবে ম্যারিনেট করে আপনারা 1 ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, রাখতে পারেন। মাটনের ম্যারিনেশনটা জরুরি, তবে আমি এখানে কোনো আজকে আমি কোনো টক দই ইউজ করলাম না, পরে আবার যখন রেসিপি করবো আবার আমি টক দই দিয়ে অন্য মাটনের রেসিপি করে দেখাবো নিশ্চয়ই। আজকে আমি কিন্তু টক দই ইউজ করিনি। এইভাবে মাটনটা আমি ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি সাদা জিরেটা, গোটা সাদা জিরে দিয়ে দিলাম, দারচিনি এলাচটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। এরপর আমি তেলে সামান্য একটু চিনি দেব, মাংসের রংটা খুব ভালো হয় তাতে সামান্য একটু চিনি দেব। এই একটু চিনি আমি দিলাম। দেখতে তেলের কালারটা কিরকম লাল লাল এই যে হয়ে গেছে, লাল লাল। এরপর আমি এই যে পেঁয়াজ, যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে।
এই দেখুন পেঁয়াজটা আমার একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেব। এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে এই মশলাটা একটু ভাজা ভাজার মতন করবো। এর ফলে মাংসের কালারটা খুব সুন্দর হয়। এবার আমি মাংসটা সম্পূর্ণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে কষতে হবে। মাংসটাকে এবারে খুব ভালো করে কষতে হবে। কষে আমি মাংসটাকে কড়াইতে কষে আমি মাংস প্রেশার কুকারে দিয়ে দেবো। এইভাবে মাংসটাকে নাড়িয়ে নাড়িয়ে সমানে নাড়াতে হবে, কষতে হবে যতক্ষণ না মশলা ছেড়ে আসে। বন্ধুরা দেখুন আমার মাটিটা কড়াইতে কষানো হয়ে গেছে। এই দেখুন একদম মশলাটা তেল ছেড়ে গেছে। কালারটা দেখেও আপনারা বুঝতে পারছেন একদম মানে মাটনটা একদম কষে গেছে। এবার আমি কি করব, গ্যাসটা অফ করে আমি পুরো মাটনটা প্রেশারে দিয়ে দেব। প্রেশারে আমি 3-4 সিটি দেওয়ার পর আমি ঢাকনা ওইরকম অবস্থাতেই রেখে দিই, তারপর আমি প্রেশারটা খুলি। তাহলে এবার আমি প্রেশারের মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। পুরো মাটনটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দেব। এরপর আমি 3-4 সিটির জন্য অপেক্ষা করব। এই দেখুন আমার মাটন কষাটা হয়ে গেছে, মাটন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে সানরাইজের শাহী গরম মশলার পাতা থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। অনেক সময় আমি দারচিনি এলাচ একটু ভিজিয়ে রেখে ওটাও থেতো করে দিই, তবে আজকে এটাই দিলাম, যখন যেটা থাকে হাতের সামনে সেরকমই দিই। আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একেবারে বন্ধ করবো না, এরকম ভাবে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ। একটু হালকা আছে, এটা একটু ফুটুক, গরম মশলাটা দিয়েছি ওই কারণে। বন্ধুরা আমি প্রেশার থেকে মাটনটা নামিয়ে নিয়েছি, মাটন কষা আমার কমপ্লিট। আমি সার্ভের জন্য নিয়ে নিয়েছি। আমি এইভাবেই মাটন কষা বাড়িতে করি আলু ছাড়া, আবার কোনো সময় আলু দিয়েও করি। তো আজকেরটা আমি আলু ছাড়া করেছি, তোমরা অবশ্যই বাড়িতে এটা করবে। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু আমি যেভাবে করি সেই রকমভাবেই করলাম। একটু আদাটা বেশি দেবে, রসুনটা একটু কম দেবে, এরকমভাবে করবে দেখবে একটা মানে মাটনের গন্ধটাই একটা অন্যরকম বেরোবে। এমনিতেই তো মাটনের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, সকলেই জানো। তারপরে এইরকমভাবে একটু করলে আরও ভালো টেস্ট হবে। এটা রুটি, পরোটা, নান, যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারবে। লুচি বা আমরা বাঙালিরা তো মাংস সাদা ভাত দিয়ে প্লেন রাইস দিয়ে খেতেই বেশি পছন্দ করি, তা দিয়েও তোমরা খেতে পারো। অবশ্যই একবার এই রেসিপিটা করবে।
ঠিক আছে, সুস্থ থাকবে, ভালো থাকবে। রেসিপিটা ভালো লাগলে অন্তত একটা কমেন্ট করে আমাকে জানাবে। যদি তোমরা নিত্য নতুন অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তাহলে সেটাও আমি তোমাদেরকে করে দেখাবো। আজকের মতন তাহলে আসি বন্ধুরা, টাটা।